স্থলভাগে প্রবেশ করল বিধ্বংসী ঘূর্ণিঝড় সিতারা, যার জেরে আমাদের রাজ্যের এই জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। গতকাল কালীপূজোর দিনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কেঁপেছে বাংলা। ঘূর্ণিঝড় সুতরাং আছড়ে পড়েছে বাংলাদেশে। রবিবার সন্ধ্যে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল দক্ষিণবঙ্গে, বুধবার সকাল পর্যন্ত আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। সুন্দরবন এলাকায় বেশি প্রভাব পড়বে এমনটাই জানিয়েছেন তিনি। কলকাতায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে 6 মিটার পর্যন্ত, অটু জলোচ্ছ্বাসের সতর্কতা রয়েছে, সেই কারণে 224 পরগনায় বাঁধের ক্ষতি হতে পারে। জলোচ্ছ্বাসের জেরে আমাবস্যা ভরা পোটালের ফলে 5 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হবে সমুদ্রপৃষ্ঠ থেকে, কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও 1 মিটার জলোচ্ছ্বাস বাড়বে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। বাংলাদেশে বরিশালের কাছে তিনকোনা আইসল্যান্ড সন্দ্বীপানের কাছে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় সিতারা। ল্যান্ডফলের সময় শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে গতিবেগ ঘণ্টায় 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে এর সবথেকে বেশি প্রভাব পড়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল এলাকায়। আংশিক প্রভাব পড়ে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে, সামান্য প্রভাব পড়ে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়ার কিছু অংশে। তবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছেন তিনি। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, সঙ্গে 90 কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যেতে পারে। 70 থেকে 90 কিলোমিটার বেগে দমকা হওয়া বইবে পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর ছাড়াও বাকি সব জেলাতেই দমকা হওয়া, ঝোড়ো হওয়া সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার হতে পারে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়াতে মাঝারি বৃষ্টি হবে। মুর্শিদাবাদ জেলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে 70 থেকে 80 কিমি, যদিও এই ঝোড়ো হাওয়ার দাপট দুপুরের পর থেকে কমতে থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে বলে জানিয়েছেন তারা। আজকের পর থেকে উন্নীত হবে আবহাওয়া, আগামী 48 ঘন্টার মধ্যে আবহাওয়া পরিষ্কার আকাশ দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।